আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রমজানের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ দেখাবো বাগানবিলাস গাছে এ সময়ে কিভাবে গাছকে প্রস্তুত করা হয় যাতে আমরা গ্রীষ্মকালেও বেশ ফুল পেতে পারি। এছাড়া শীত মৌসুম চলে গেল, শীতের গাছ ঘুমন্ত অবস্থায় থাকে, যে কোনো গাছই ঘুমন্ত অবস্থায় থাকে। যদিও বাগানবিলাস গাছের অতটা সাইড ইফেক্ট নেই, তবুও বলছি বছরে এক থেকে দুবার অবশ্যই গাছকে সার দেওয়া উচিত। তাই শীতের পর এ সময় সার দেওয়াটা জরুরি বিষয়। সেই জন্য আজ আলোচনা করব কিভাবে বাগানবিলাস গাছে সার দেওয়ার প্রয়োজন এবং গাছটিকে আরও ভালো এবং প্রচুর ফুল পাওয়ার যায় সে বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে এ ভিডিওটিতে। তবে তোমরা যারা বাগানবিলাস গাছকে ভালোবাসো তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। বাগানবিলাস ফুল অত্যন্ত জনপ্রিয় এবং বাগানিদের কাছে অত্যন্ত প্রিয় একটি ফুল। তো বন্ধুরা, অনেকেই এই গাছ কিনে অথবা চারা তৈরি করে খুব তাড়াহুড়া করে যাতে ফুল পাওয়ার জন্য। তবে আমি বলবো না, এই গাছটিকে ধীরে ধীরে তৈরি করতে হবে, সেজন্য গাছটিকে প্রচুর সময় দিতে হবে এবং চারা গাছকে অবশ্যই 1 বছর সার দিয়ে সেই গাছটিকে পরিপূর্ণভাবে তৈরি করে তারপর সেটিকে ফুল পাওয়ার জন্য চেষ্টা করলে সেটি হবে উত্তম বুদ্ধি। তবে এই গাছের চারা তৈরি করা খুবই সহজ। এ গাছের ডাল অথবা কাটিং আমরা যাই বলি সেটি এ সময় লাগালে, অর্থাৎ এটি কাটিং করার উপযুক্ত সময় যাচ্ছে, এ সময় ডাল কাটিং করে লাগালেই এই গাছটি খুব সহজে তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমরা প্রথমে এই গাছটিকে 1 বছর ফুল পাওয়া থেকে বিরত থাকব এবং গাছটিকে পরিপূর্ণভাবে আমরা লালন পালন করব। এ সময় অর্থাৎ মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এ গাছে সার দেওয়াটা উত্তম। এ গাছে এই সময় সার দিলে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়, সেজন্য আমরা এখন এই গাছে সার দেব এবং মোটামুটি ভারী সারি আমরা দেব যাতে সারা বছর অল্প অল্প একটু সার দিলেই গাছটি ভালো থাকে। সার সাধারণত দুইভাবে দেওয়া যায়, একটি হলো জৈব সার আর একটি রাসায়নিক সার। আমি যেহেতু গাছে রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে, সেই জন্য আমি আপনাদের কিংবা তোমাদের বলবো তোমরাও আমার মতো জৈব সার ব্যবহার করো, কারণ জৈব সারে খুব ভালো ফল পাওয়া যায় এবং গাছগুলি খুব ভালো থাকে। কিন্তু রাসায়নিক সারে অনেকটা ডিফিকাল্ট, কারণ রাসায়নিক সার একটু এদিক সেদিক হলে গাছগুলি মরে যায়। অনেকেই এটি সঠিক মাত্রা না বোঝার জন্য রাসায়নিক সারে গাছ মেরে ফেলে। সেই জন্য আমি বন্ধু তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই জৈব সার ব্যবহার করবে। সেক্ষেত্রে প্রতি 8 থেকে 10 ইঞ্চি টবে 2 থেকে 3 মুঠ গোবর সার অথবা কেঁচো সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার দিতে পারো এবং সেই সাথে 1 থেকে 1.5 চামচ নিম খৈল এবং সরিষা খৈল 1.5 থেকে 2 চামচ, যদি পারো 2 চামচ হাড় গুঁড়া একসাথে মিশ্রণ করে খুব ভালো করে মিশিয়ে সেটি টবের চতুর্দিকে প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং গাছটি খুব ভালো থাকে। তোমরা ইচ্ছা করলে গাছটি টব থেকে উঠিয়েও সে সার ব্যবহার করতে পারো। সার দেওয়ার পর গাছে অবশ্যই পরিপূর্ণভাবে পানি দিয়ে টব ভর্তি করে দেবে এবং দ্বিতীয়ত যে কাজটি করবে আর তা হলো পানি স্বল্পতা। এই গাছকে ভালোভাবে লালন পালন করতে হলে এবং প্রচুর ফুল পেতে হলে অবশ্যই পানি স্বল্পতা থাকতে হবে, কারণ এই গাছে পানি বেশি দিলে কিংবা এই গাছে পানি দিলে ফুল থেকে একেবারেই
বিরত থাকতে হবে, শুধু গাছটিকেই বড় করা হবে। সেই জন্য এই গাছে এমনভাবে পানি দিতে হবে যাতে গাছটি সারা বছর মরা মরা থাকে, অর্থাৎ পাতাগুলি যখন একেবারে শুকিয়ে যায়, অর্থাৎ এখন পানি না দিলে গাছটি আর বাঁচানো যাবে না, সেই সময় গাছে পানি দিতে হবে। এবং যেদিন পানি দিতে হবে সেদিন পরিপূর্ণভাবে পানি দিতে হবে। সেই জন্য বন্ধুরা, দ্বিতীয় শর্ত এই গাছটি লালনের ক্ষেত্রে তা হলো পানি স্বল্পতা। কারণ সারা বছরই প্রায় এই গাছের গোড়ায় অর্থাৎ টপটি শুকনো শুকনো রাখতে হবে। তৃতীয়ত যে গাছটি করতে হবে আর তা হলো, এই গাছটি এমন জায়গায় লাগাতে হবে যেখানে কম পক্ষে 6 থেকে 8 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টা উজ্জ্বল সূর্যের আলো পৌঁছে সেখানে এই গাছটিকে রাখতে হবে। কারণ সূর্যের আলো ছাড়া এই গাছে ফুল পাওয়া একেবারেই অসম্ভব। সেই জন্য আমরা এই গাছটি এমনভাবে স্থাপন করব যেখানে অবশ্যই একেবারে কম 5 থেকে 7 ঘন্টা রোদ থাকে। এর কম রোদ হলে গাছটি পরিপূর্ণ ফুল পাওয়া একেবারেই অসম্ভব বলে আমি মনে করি। তো বন্ধুরা, গাছটি অবশ্যই উজ্জ্বল সূর্য কিরণে রাখবে, এবং এ গাছে অন্যান্য গাছের সাথে যখন তোমরা ফাঙ্গিসাইটিস সার অর্থাৎ কীটনাশক ব্যবহার করো তখন এ গাছেও ব্যবহার করবে। অনেক সময় দেখা যায় এ গাছে মাকড়সা বাসা বাঁধে এবং ফুলগুলিকে নষ্ট করে দেয়, এবং ফুল হওয়াতে কলি নষ্ট করে দেয় এবং ফুলগুলিকে অসুন্দর করে তোলে। সেজন্য তোমরা প্রতি মাসে অন্য অন্য গাছের সহিত এ গাছেও কীটনাশক স্প্রে করবে। তবে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। এই বাগানবিলাস গাছ নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, যেগুলি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বাগানবিলাস ফুল নিয়ে, গাছ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ করছি, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটিকে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় শেষ করছি। খুদা হাফেজ।